ক্যামেরা অন করছো? ও আচ্ছা, তো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এটা আমার ফার্স্ট ভিডিও, আপনারা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন এটা আমার ফার্স্ট ব্লগ আমার লাইফে। তো যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট তো করবেনই। আর আমার নাম শাওন বারই, আর আমি থাকি ঢাকায়, আর আমার বাসা হচ্ছে মানে গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। যদি আপনারা কোনো সময় আমার গোপালগঞ্জে যেয়ে থাকেন সেই বঙ্গবন্ধুর বাড়ির কাছে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনার সাথে আমি দেখা করতে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকে আমার এই যে ফার্স্ট ভিডিও দেখে প্লিজ সবাই ব্যাক করে যেও না, আমার ভিডিওটা একবার করে দেখেন এবং একটু লাইক এবং কমেন্ট করেন, কারণ একজন ইউটিউবারকে সাকসেস হতে গেলে কারো না কারো সাপোর্টের প্রয়োজন। তা আপনি একজন আসছেন, আপনি একজন যদি সাপোর্ট করে থাকেন তাহলে আরও দশজন এসে দশজন সাপোর্ট করলে তাহলে আমি একটু বড় পর্দা চলে যাবো এবং আপনাদের বিভিন্ন ধরনের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিছু বলতে চাচ্ছি না, কারণ এখন এখানে ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসছে, সাইডে অনেক কাজবাজ করতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এদিকে অনেক বাড়িঘর রয়েছে, বাইরে থেকে অনেক সাউন্ড আসছে, সব কিছু মিলে এই অসাধারণ যে ভিডিও করছে সেও অসাধারণ। আর কিছু বলবো না, কারণ আমার ফার্স্ট ভিডিও ভাই ভাইরাল হয় না। একজন নতুন ইউটিউবারকে যে প্রথম দিক দিয়ে যে চলতে গেলে যে কী কতটা কষ্ট, কতটা ট্রাভেল করতে হয়, কতটা ক্রিয়েটিভ কিছু করতে হয়, সেটা আমি কেন ভাই আপনিও জানেন, কারণ ক্রিয়েটিভ কিছু ছাড়া আপনারা কেউ দেখতে চান না। আর কেউ তো সাপোর্ট তো করেনি না, আজকাল সাপোর্ট তো আপনারা ভুলেই গেছেন, সাবস্ক্রাইব বাটন তো মানে আপনারা চোখেই দেখেন না, দেখেন দেখেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে লাল করে, ওটা সাপ দিয়ে দেন এবং পাশে লাইকনটা সাপ দিয়ে দেবেন, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে খুব খুব প্লেনের মতো চলে যায় আপনার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি গুম্বুসের মতো ফুটবলের মতো গোলাকৃতি কিছু একটা আছে, ওখানে আমরা নেক্সট টাইম যাবো নেক্সট ব্লগ ভিডিওতে, ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, আর ভিডিওটা দেখে আসবেন যদি আমার ভিডিওটা ছাড়ার পরে আপনি দেখেন, দশ দিন বারো দিন পর যদি এই ভিডিওটা দেখে থাকেন, আর যখনই দেখেন না কেন ভাই একটা সাপোর্ট করবেন, একটা ছোটো ভাই হিসাবে একটা সাপোর্ট তো পাই ভাই। আমি ছাদে ঘুরতে আসছি, অনেকে ফার্স্ট ব্লগিং করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জমিতে গিয়ে খেতে গিয়ে, কিন্তু আমি ভাই কোথাও জমি খেত নাই, ঢাকা শহর মানেই টাকার শহর, টাকার শহর মানে দালান গোটা, দালান গোটা মানে গাছপালা নাই। আপনারা দেখেন যে গাছপালা ছাদে আজকাল লাগাচ্ছি, আর আমরা গ্রামে গাছপালা ফেলাই দিয়ে সেখানে হয়ে যায়, কিন্তু ছাদে কত যত্ন করে গাছপালা লাগায় কিন্তু ছাদে গাছপালাগুলো হতে চায় না। তাই আমি ঢাকায় আছি, ঢাকায় এখন থেকে ব্লগিং ভিডিওগুলো বানাবো, আপনাদের মাঝে উপস্থাপনা করবো, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন, আমি বেশি একটা ভালো কথা বলতে পারি না, আর ভুল হলে তো ভাই ভুল হলে তো প্লিজ কমেন্টে বলে দেবেন, শাওন তুই ভুলটা করেছিস, ওই ভুলটা তো শুধরাতে হবে, টুপি খুলে যাচ্ছে, কিন্তু আবার বলছি ওই ভুলটা শুধরাতে হবে, শুধরিয়ে আমি নতুন কিছু করার চেষ্টা করবো, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করবো আপনাদের মাঝে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনার পরিবারের জন্য আমিও প্রার্থনা করবো আপনিও প্রার্থনা করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি এবং ভালো ভালো ভিডিও বানাতে পারি, মজাদার ভিডিও বানাতে পারি, সেরকমভাবে আপনি আমাকে সাপোর্ট করেন, কারণ সব কিছুই সব মিলিয়ে অসাধারণ করতে পারি। কিছুক্ষণ পর একটা প্লেন আসবে, নয়েজ হবে, দূর থেকে প্লেন দেখতে পাচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি, কারণ প্লেন আসার আগে টাটা বাই বাই খতম, ভালো থাকেন।